মোহাম্মদ হোসেন এবং বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা সব ব্যানার নামায় ফেলো, ছিঁড়ে ফেলো ব্যানার, ছিঁড়ে ফেলো, যাও দোকান দিও না, ব্যানার সব ছিঁড়ে ফেলো, সব ছিঁড়ে ফেলো, ব্যানার যেগুলো উঠে রাখছে সব ছিঁড়ে ফেলো। এটা কি আমরাও তো একসঙ্গে মহানগর আন্দোলন করছি, এই রকম তো দেখি নাই, এই এই ব্যানারটা ছিঁড়ে ফেলো, ডক্টর ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো ব্যানার না নামাইলে। দীর্ঘ 40 বছর মহানগর আমি নেতৃত্ব দিয়েছি, 40 বছর হানিফ ভাই মায়া ভাই 40টা বছর আমাদের, এই ওই ব্যানারটা কার উঁচায় রাখছে, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো ব্যানার নামাও সবাই, আমাদের ছিঁড়ে ফেলো। এটা কি ওই এই মান্নাফির ছবি ছিল, ওই তো মান্নাফির মান্নাফিরে ভালোবাসে না, এই ব্যানারটা কার তাপসের মান্নাফির ছবি ছিল, নামাও ব্যানার, এটা কি হোয়াট ইজ দিস, এত বড় মিটিং ওইটা কার ব্যানার ছিল তো, এই মোহাম্মদ হোসেন এই যারা আছো ওই ব্যানারটা ছিল, এই স্লোগান দিবে না, স্লোগান দিবে না, ব্যানার নামাও না, ব্যানার ছিল, এই ব্যানারটা ছিল, স্লোগান দিবে না, খবরদার, নো স্লোগান, নামাও ছবি, নামাও ছবি। এত বড় মিটিং অথচ ব্যানার গুলো নিয়ে মিটিং করা, এই সেরাও কথা বলবে না কেউ, এটা কি, এই এটা কার, এই ব্যানারটা কার, এই ছবি উঠা, আমার ছবি নামাও, ওই ব্যানারটা কার, ওই ব্যানারটা ছিল, এই মোহাম্মদ হোসেন ওই ব্যানারটা ছিল, ছিঁড়ে ফেলো না, এটা কি, এটা কি, এটা ছিঁড়ে ফেলো ব্যানারটা, এই যে কার ছবি এটা, মান্নাফির সাথে ওইদিকে দাঁড়িয়ে আনার কার ছবি, শহীদুল ইসলাম ব্যানারটা ছিঁড়ে ফেলো, এইটা কি, এটা কি, আমি বুঝি না কিচ্ছু। মান্নাফি সাহেব স্লোগান দিচ্ছ, মহেন্দ্র স্লোগান দিচ্ছ, তাদের নির্দেশ মানো না, কেমন নেতা মানো তোমরা, কেমন নেতা মানো, বিএনপির বিরুদ্ধে বিএনপির ধ্বংস, একেবারে বিএনপির মাঠ ছাড়া করে দেবে, আর নিজেরা কথা শুনো না, এটা কেমন। আপনারা সবাই মান্নাফি আর হুমায়ুনের কর্মী, মান্নাফি যখন বক্তৃতা দিতে দাঁড়ায় বা এমনি নামটা শোনার সাথে আপনার স্লোগান দিতে থাকে পাগলের মতো, হুমায়ুন কবিরের নামটা শোনার সাথে আপনারা পাগলের মতো স্লোগান দিতে থাকে, আপনারা বিএনপির বিরুদ্ধে বিএনপিকে নির্মূল করবেন, একেবারে মাঠে থাকতে দেবেন না আপনারা বলতে থাকেন, কিন্তু আপনারা এক বিএনপির একটা সমাবেশ হচ্ছে, এই সমাবেশটা বড়, কিন্তু বিএনপির যে কর্মসূচি বড় হচ্ছে, একেবারে খাটো করে দেখার সুযোগ নাই, আপনারা সবাই ব্যানারটা এইভাবে উঁচিয়ে রেখেছেন, অথচ আপনারা মান্নাফি আর হুমায়ুনের কবি তাদের কথা শুনেন, আপনারা কি জান না যে এই সমাবেশটা বিএনপির কর্মসূচি থেকে বড় হোক, এটা যদি চান তাহলে ব্যানারটা কম নামা ফেলেন, আর যদি আপনারা হুমায়ুন কবির এবং মান্নাফিকে ভালো না বাসেন, যদি মনে করেন যে বিএনপির কর্মসূচিতে আমাদের কর্মসূচিটা ছোট দেখা যাক মিডিয়াতে, তাহলে আপনারা যা ব্যানার নামাইতেন সব উঠে ফেলেন, সব উঠে ফেলেন, যদি মনে করেন বিএনপির কর্মসূচি থেকে আমাদের কর্মসূচিটা ছোট দেখাবো, বড় দেখাবো না, মিডিয়াতে আমাদের কর্মসূচি ছোট দেখা, এই যদি মনে করেন তাহলে সব ব্যানার উঠে ফেলেন।